সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিদিদের জানাই আমার নমস্কার। আমরা সবাই অনেক খুশি আনন্দতে আছি যে আমাদের দেশ স্বাধীন হয়েছে। 71 সালে স্বাধীনতা অনেকে দেখিনি, এই 24 সালে আমাদের এই স্বাধীনতা আমাদের দেশকে স্বাধীন করেছে। আমরা অনেকে খুশি, আবার অনেক দুঃখ আছে। আমাদের অনেক স্বাধীনতা, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা ফিরে পেয়েছি। আর আমাদের দেশে কিছু অতি উৎসাহী লোকজন, কিছু দল লোক নির্বিশেষে করতেছে, যেখানে যারা যারা আগুন দিতেছে, এগুলো কিন্তু কেউ আগুন করে দেন, কেউ কেউ জানা করা। আপনার দৃষ্টিতে আমাদের মুসলমান সবাই আমরা সজাগ থাকবো, একসাথে থাকবো, আমরা একসাথে মিলেমিশে এই দুষ্কৃতিকে দেনকে ধরিয়ে দেব এবং প্রতিরোধ করবো এদেরকে। আমাদের কাজ থাকবে, কারো কোনো সমস্যা হলে আমরা হিন্দু মুসলমান কিছু মানব না, আপনারা আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের কাছে যাবো। আমাদের নীতি থাকবে চাই যে আমরা এই দুষ্কৃতিকে ধরবো, এদের ধরিয়ে দিতে পারলে আমরা সবাই শান্তিতে থাকবো। এরা আর দুটো বুঝাইছে, এই মন্দির বানবে, মসজিদ বানবে। আমাদের মুসলমান ভাইরা কিন্তু আপনাদের মসজিদ মন্দির মন্দির গুলোতে পাহারা দিতেছে, এগুলো সবসময় চলতে হইতেছে দেখতেছি আমরা। এই জন্যে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো, সবাই এগিয়ে আসবেন।